বাংলার দুঃখতেও মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় একটুখানি সুখ। হ্যাঁ, আমার শহর বর্ধমানের বুক চিরে প্রবাহিত হয়েছে দামোদর নদ, যা সবার কাছে বাংলার দুঃখ নামে পরিচিত হলেও হয়তো এই নদী পাড়েই নিরিবিলিতে আপনি স্বল্প মুহূর্তের জন্যও পেতে পারেন কিছুটা সুখের ছোঁয়া। সুখ, সুখ মানে হয়তো এই বিশ্ব মহামারীর পরিস্থিতিতেও ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া। তবে ভরা বর্ষায় এই দামোদরই ধারণ করে এক ভয়ঙ্কর রুদ্রমূর্তি। এখনো আমার রাজ্য পশ্চিমবঙ্গতে বর্ষা, যা প্রধানত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপরই নির্ভরশীল, তার রেশ এখনও সেরকমভাবে পড়েনি। এরই ফাঁকে কোনো এক মেঘলা বিকেলে আপনি চলে আসতেই পারেন এই দামোদরের পাড়ে, আসতেই পারেন আপনার পরিবারের খুদে কোনো সদস্য অথবা বড় কারুর সাথে, অথবা আপনি আসতে পারেন বন্ধুদের সাথে, আর মন খুলে নিতে পারেন নিঃশ্বাস, আর প্রকৃতিকে কিছুটা মুহূর্তের জন্য করতে পারেন বিশ্বাস, আর সাক্ষী হতে পারেন এক সুন্দর সূর্যাস্তের মুহূর্তের। চলুন তবে যাওয়া যাক আর সাক্ষী হওয়া যাক কিছু সুন্দর মুহূর্তের। বুঝতেই পারছেন, দামোদর নদের উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর আজকের আমার এই যাত্রাপথের সঙ্গী আমার ছোটবেলার তিন বন্ধু পাপাই, ডুবাই আর বিকি। এখন আমরা আছি রথতলা বাগার ব্রিজে। আস্তে আস্তে আমার শহরের রথতলা ও কাঞ্চননগরের মতো দুটি প্রসিদ্ধ স্থানকে অতিক্রম করে পৌঁছে যাব প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ দামোদর নদের সেই চরে। আজকে যে জায়গাটিতে যাচ্ছি, অর্থাৎ দামোদর নদের পাড়, সেই জায়গাটি প্রাকৃতিক এবং পরিবেশ এই দুটো দিক থেকেই সত্যি অন্য জায়গার থেকে হয়তো একটু হলেও আলাদা। ২০১০ সালে প্রথম আমার এই জায়গাটি খুঁজে বের করা, তাও ঠিক নিজে থেকে নয়, আমার দাদার সাথেই আমার এখানে আসা, আর তারপর থেকেই এই জায়গার প্রতি এক অদ্ভুত রকম ভালোবাসা জন্মে যাওয়া, আর যে কারণেই বছরে অন্তত দু তিনবার এখানে আসা হয়েই থাকে আমাদের প্রায়। আস্তে আস্তে অনেকটা পথই প্রায় চলে এলাম, গ্রামের এই পথ ধরে পৌঁছে যাব দামোদর নদের আরও কাছাকাছি অঞ্চলে, এবং কাটাবো আমার বন্ধু এবং শিশু দিয়ার সাথে একটি সুন্দর সময়। চলুন তবে যাওয়া যাক। বুঝতেই পারছেন, চলে এসেছি দামোদর নদের একদম কাছাকাছি এবং যাব একটি নৌকাতে। দেখে বুঝতেই পারছেন অনেক কটা নৌকা বেশ রাখা আছে, কিন্তু তাতে অনেকজন বসে আছে, যদিও আমরা একটা ফাঁকা নৌকা খুঁজছি, তো দেখা যাক এখন কি হয়। এই নৌকাগুলি বিশেষত বালি তোলার কাজের জন্যেই ব্যবহৃত হয়, তো এখন যদিও কাজ সেরকম নেই বলেই ঘাট পাড়ে রাখা, তো আমরা এর মধ্যে একটি ফাঁকা নৌকা খুঁজে নেওয়ার চেষ্টা করব। একটা ফাঁকা নৌকা আছে, কিন্তু তাতে ওরা কেউ যেতে চাইছে না, যদিও আমি সাহস করে একা একাই চলে যাওয়ার চেষ্টা করলাম আর কিছুটা পা ভিজিয়ে নৌকাটাতে উঠেও পড়লাম। আমার দেখা দেখি বিকি আর পাপাই টুবাই সবাই পিছন পিছনই আসছে, এবং এই নৌকাটিতে সেরকম কেউ নেই, তো এখানেই আমরা এখন বসবো, আর দাদা অর্থাৎ ঘেটুদা আর দিয়া মানে ঘেটুদার মেয়ে সে আসছে, তো ও এলেও ওর সাথেও একটা সুন্দর সময় কাটানো যাবে। এই নদী পাড়ের নিঃসঙ্গতাতেই আপনি হয়তো পেতে পারেন সব থেকে সুন্দরের ছোঁয়া, যেমন এখন আমি উপভোগ করছি। আবার কেউ কেউ তো এখানে নিজেকে গায়ক রূপে, আবার কখনো নায়ক রূপেও খুঁজে পায়। এদিক দিয়ে যাচ্ছি কারণ যে নৌকাটায় বসেছিলাম সে নৌকা থেকে আমার ঠিক বিপরীত দিকে, অর্থাৎ পশ্চিম দিকে যেদিকে সূর্য অস্ত হয় সেদিকে একটা খুব সুন্দর
মানে দৃশ্য দেখেছিলাম সূর্যটা ডোবার, তো জানি না আদৌ এই পথ দিয়ে গিয়ে সেটা আর দেখতে পাবো কি না, কারণ সূর্যাস্ত আর সূর্যোদয় তো শুধু একটা মুহূর্ত যা উপলব্ধি করা যায় শুধু। চারিদিকের পরিবেশটা শুধু একবার দেখুন আর উপলব্ধি করার চেষ্টা করুন, যদি আমিও মন ভরে করছি কিন্তু, জানেন তো। দেখুন দুজন ব্যক্তি মাছ ধরছে, দেখে বুঝতেই পারছেন তো, এনাদের কাছে যাব, দেখবো এনারা কটা মাছ ধরলেন। সারাদিন এনা কতক্ষণ ধরে ধরলে? গলদা চিংড়ি। পিছন পিছন যাচ্ছি, আবার মনে হয় আরেকবার জাল ফেলবে, তো দেখা যাক। দেখতে দেখতে শিশু দিয়াও চলে এসছে দামোদরের পাড়ে। এইটা কে এসেছে? হে দাঁতটা পড়লো কি করে? আগে উপরের দাঁতটা দেখা। উপরের দাঁতটা কে নিয়ে গেছে? হ্যাঁ বল, তুমি বলো। উই আর টেকিং কি? ফ্রেশ এয়ার। উই আর টেকিং ফ্রেশ এয়ার। 2 মিনিট। উপরের দাঁতটা কে নিয়েছে? এটা হচ্ছে দিয়া। সবাইকে হ্যালো বলো। হ্যালো বলো, সবাইকে জিজ্ঞেস করো কেমন আছো তোমরা। কেমন আছো তোমরা? পুচকেটার সাথে সুন্দর একটা সময় কাটিয়েছি আর ও বালিতে কিছু একটা বানানোর চেষ্টা করেছে। এটা কি নদী? দামোদর নদ। কি নদ? এটা কি নদ? দামোদর নদ। বাঁচাও! এসেছিলাম বন্ধুদের সাথে, দাদা এবং পুচকেটার সাথে, আর কাটিয়েছি সুন্দর একটা সময়। আপনারাও কোনো এক বিকেলে চলে আসবেন আর কাটিয়ে নেবেন আপনাদের মন ভরে প্রকৃতির মাঝে সুন্দর একটা সময়, আর সাক্ষী থাকবেন এরকম একটা সুন্দর মুহূর্তের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।